টিম বাস থেকে ক্যাপ্টেন তামিম ইকবাল নামলেন হাতে ব্যাট নিয়ে। ওই ব্যাট এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশকে ভরসা দিয়েছে, আস্থা জুগিয়েছে, ম্যাচ জিতিয়েছে। মুশফিক সাকিবের ব্যাটে রান থাকলেও আপাতত তামিমের ব্যাট ভক্তদের প্রত্যাশা মেটাতেই পারছে না। সবশেষ ছয় ওয়ানডেতে তিনবার শূন্য রানে আউট হয়েছেন লিটন দাস। হার্ড হিটিং ওপেনারের ব্যাটেও রান দরকার, বড় রান। হেড কোচ নিজেও জানেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপের, বিশেষ করে ওপেনিংয়ে লিটনের ভালো করাটা কতটা জরুরি, তাই মাঠে নেমেই শিষ্যকে আলাদা টোটকা। চন্মনে টাইগারদের অনুশীলনে ফুটবল দিয়ে সাকিব আল হাসানকে হারাতে হবে, কিন্তু সাকিবকে হারাতে পারে সেই সাধ্য কার আছে? ইবাদত, তৌহিদ কিংবা নাজমুল হোসেন শান্ত, কেউই সাকিবকে হারাতে পারেননি। ক্রিকেটের মতো ফুটবলেও চ্যাম্পিয়ন সাকিব আল হাসান, বাকিদের থেকেও মাঠের ক্রিকেটে চ্যাম্পিয়ন মানসিকতার পারফরমেন্সই আশা করে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ওয়ানডের আগের প্র্যাকটিস সেশন প্রায় শেষের পথে। প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ অ্যাকচুয়ালি কী শিখতে পারে? একটা জায়গা খুব ইম্পর্টেন্ট, যেটা এর আগেও আমি বলেছিলাম যে 8, 9, 10, 11 এই চারজন ব্যাটারকে যখন আপনার শেষ 10 ওভার খেলতে হবে, সেই ম্যাচে আপনি বেশিরভাগ সময় ম্যাচ থেকে ব্যাটিংয়ের দিক থেকে ছিটকে যাবেন। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটা ঘটেছিল। যখন আপনি মিরাজকে 7 নম্বরে খেলাবেন, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার 8, 9, 10, 11 এই চার ব্যাটারকে যেন ব্যাট করতে না হয়। এবং এখানেই আরেকজন অলরাউন্ডারের প্রশ্ন আসে। সেটা হতে পারে একজন পেস বোলিং অলরাউন্ডার, আরেকজন এক্সট্রা অলরাউন্ডার, সাকিব মিরাজের সঙ্গে আরও একজন অলরাউন্ডার, অর্থাৎ তৃতীয় একজন অলরাউন্ডার যদি থাকত, তাহলে হয়তো এই সিনারিও কিংবা এই ইকুয়েশন সম্পূর্ণ অন্যরকম হতে পারত। 40 ওভারে 195 আপনি 250 করতে পারছেন না, এটা অবশ্যই খুব সিরিয়াসলি চিন্তা করার মতো একটা জায়গা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা ভালো করেছিল, বাংলাদেশ আপার হ্যান্ডে ছিল বোলিং ইনিংসের সময়, এবং সেখান থেকে বাংলাদেশ জেতার সম্ভাবনা তৈরি করলেও করতে পারতো, এবং অনেকেই বিশ্বাস করেন বাংলাদেশ ওই ম্যাচটা জিতত, বৃষ্টির কারণে খেলা হয়নি, যে কারণে কী হতে পারতো এটা এই মুহূর্তে বলাটা ডিফিকাল্ট, কিন্তু সম্ভাবনা ছিল। কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে যদি বলেন, বাংলাদেশ ভালো ব্যাট করেনি প্রথম ম্যাচে। আয়ারল্যান্ডের এই আক্রমণের এগেনস্টে মোটামুটি ভালো একটা ব্যাটিং উইকেটে যখন আপনি 250 করতে পারবেন না, 280, 90 বা 300 করার সম্ভাবনা থাকা সত্ত্বেও, তখন আপনাকে সিরিয়াসলি ভাবতে হবে। এবং বাংলাদেশের এই জায়গাটাতে অনেকেই মনে করেন যে একজন ব্যাটসম্যান মিসিং ছিল, সেটা দ্বিতীয় ওয়ানডেতে দেখা যাবে কি না সেটা আমরা জানি না। দ্বিতীয় ওয়ানডেতে নতুন কোনো এক্সপেরিমেন্ট করা হবে কি না সেটা ওই মুহূর্তে অনিশ্চিত। মুস্তাফিজকে ব্যাক করানো হবে কি না, নোবডি নোস। কিন্তু একটা ব্যাপার হলফ করেই বলা যায় যে ব্যাটিং স্ট্র্যাটেজিতে বাংলাদেশ যাচ্ছে, এই ব্যাটিং স্ট্র্যাটেজিটা মিরাজকে 7 নম্বরে খেলানো লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে যথেষ্ট স্টেবিলিটি দেবে কি না সেই প্রশ্ন, সেই সন্দেহ থেকেই যাচ্ছে। চেমসফোর্ড থেকে দেবচৌধুরী, অলরাউন্ডার, ইংল্যান্ড।